পারছো এমন তো পর হবে না আমি দেব না মিকুচি করেছে কি একটা করে বাবা কপাল খারাপ হলে ওই রকম অবস্থা হয় গলা কপাল সব শেষ হয়ে যায় ওই মশা কাঁপতে পড়লে হাতি রাতি মারে এই কি বলছো কি প্রভাত প্রভাত আমি কাউকে মিন করে কিছু বলিনি ছেড়ে দাও বাদ দাও না বাবা নামটা জিজ্ঞেস করো নামের ব্যাপারে ছাড় নেই আমার পুরো মনে আছে একটা কি যেন দুটো অক্ষর এক মানে কি যেন ইংরেজিতে একটা ডবল অক্ষর বলেছিল মশাই নামটা জিজ্ঞেস করো এই তো কি বলে নামটা বলুন আমার নাম দীপক ঢোল সংক্ষেপে কেটে ছোট করে সবাই তাকে ডিডি বলে এই দেখো দাদা যা বলেছে পুরোপুরি মিলে গেছে কিনা এবার তো ভরসা করবে লোকটিকে দাও প্যাকেটটা দিয়ে দাও আমি একটা কথা বলবো মানে বলছিলাম ওই কলটল গুলো একটু দেখে নিলে ভালো হয় না কি বলছে না মশাই হ্যাঁ কোথায় বসে কথাটা বলছেন আবার ভেবে দেখুন রয়্যাল রয় জুয়েলার্স সোনার অক্ষরে যার নাম যার গুডউইল লেখা তার কলকব্জা আপনি দেখে নেবেন কলকব্জা হেঁটে হীরক বলয়টি তার মধ্যে স্থাপিত করে সুন্দর করে পালিশ করা আছে প্যাকেটটি করা আছে এখানে খুলবেন না একবার বাড়িতে নিয়ে গিয়ে খুলবেন দিদিমার আত্মা শান্তি পাবে আছে ওই যে ঠাকুমার কথা বললাম ইনি সে আর কচি দুটি ও দুটিকে না দেখে না বাড়িতে ঢুকে আমি থাকতে পারি না আমি দেখে আসি আপনি বসুন উনি জিনিসটা নিয়ে আসছেন নিয়ে চলে যাবে ঠিক আছে ওকে ছোটবেলায় বাবা বলতেন তুই বড় হ ধন সম্পত্তি পাবি রাজার বেটা রাজা হবি গুপ্ত ধন অনেক পাবি তোর ভাগ্য আটকায় কে এতদিনে কি সেটা পেটে চলেছি হে ভগবান যা ভালোবাসো করো আমার হাত কিছুই আমার ভালো লাগছে না কি সব চোখ হয়ে গেছে যেমন চোখ তেমনি গান